খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সমস্যাগুলি আছে সেগুলি দ্রুত সমাধানের বিষয়ে একমত হয়েছে ভারত এবং চীন এমনই জানাল ভারতের বিদেশ মন্ত্রক মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাউথ ব্লকের বিবৃতিতে জানানো হয়েছে সামরিক এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পুরো বিষয়টির সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে ততদিন সীমান্তে যাতে স্থিতিশীলতা থাকে এবং শান্তি বজায় থাকে সে বিষয়ে ভারত এবং চীন একমত হয়েছে বলে জানিয়েছেন সাউথ ব্লক তবে সংক্ষিপ্ত বিবৃতিতে এমন কোনো ইঙ্গিত নেই যে অবিলম্বে সীমান্তে পরিস্থিতির উন্নতি হবে এই বিবৃতিতে বলা হয়েছে ওয়েস্টার্ন সেক্টরে মানে পূর্ব লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে যে সমস্যাগুলি এখনও আছে সেগুলো নিয়ে ইতিবাচক গঠনমূলক এবং বিস্তারিত আলোচনা হয়েছে এবার ভারতের দিকে চুষুল মল্ডো সীমান্তে ভারত এবং চীনের মধ্যে কোর কমান্ডার পর্যায়ে যে বৈঠক হয়েছে তা উনিশতম বৈঠক ছিল প্রায় তিন বছরেই প্রথমবার দুদিনের কোর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে দুদিনের সেই বৈঠক শেষে মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে দুদেশের শীর্ষ নেতৃত্বের পরামর্শ মতো চুশুল এই দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে ভবিষ্যতের দিকে তাকিয়ে দুদেশের দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে প্রকৃত নিয়ন্ত্র নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সমস্যাগুলি আছে তা দ্রুত সমাধানের বিষয়ে একমত হয়েছেন তারা এবং ভারত এবং চীনের প্রতিনিধিরা এখন যেভাবে আলোচনা হচ্ছে সেই দ্বারা বজায় রেখে সামরিক এবং কূটনৈতিক মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন দুপক্ষই সেই সময় বা সেই সময়ের মধ্যে সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্মৃতিস্থাপকতা বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন দুপক্ষই উল্লেখ্য দু হাজার সালের এপ্রিল মে থেকে পূর্ব লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘাত চলেছে ভারত এবং চীনের তারপর থেকে কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে কিন্তু তাতে এখনও পরিস্থিতির পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি চার দফায় গালওয়ান উপত্যকা সোলেক প্যাঙ্গা পিপি সাতেরো এ হটস্প্রিং পিপি পনেরো থেকে ফৌজ সরিয়ে দিয়েছে ভারত এবং চীন এখনও লাদাখ থিয়েটারে দুদেশের কয়েক হাজার সৈন্য মোতায়েন করা আছে মোতায়েন রাখা হয়েছে অত্যাধুনিক সব অস্ত্রসম্ভাব বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ